হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ নম্বর 30। যাচ্ছি আমি মরুভূমিতে। ভাবছেন মরুভূমিতে আমি কি সৌদি আরব? নিশ্চয়ই নয়, আমি আছি বাংলার মরুভূমিতে, যেখানে কৃষিজমি ভরাট করে বালু ফেলে এইভাবে মরুভূমি করে রেখেছে। সো বন্ধুরা, আজকের এই বাংলার মরুভূমিকে দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, আমার সঙ্গেই থাকুন। এখন দেখাবো বাংলার মরুভূমি, চলুন লেটস গো। হ্যালো বন্ধুরা, এখানে হাঁটতে আসছি। প্রচণ্ড তাপ, বালুতে যা হয়, বালু মরুভূমিতে যা হয়, শীত সাতটা এখন আমি গ্রহণ করছি। যদি আমি সৌদি আরবে পানা, এটা হচ্ছে বাংলাদেশের কোনো একটা অঞ্চলে আছি, বাংলাদেশের কোনো অঞ্চলে একটা এই এই ভিডিওটা আমি ধারণ করছি। বাংলাদেশের অজস্র হাজার বিঘা জমিতে এইভাবে রিয়েল এস্টেট কোম্পানি বালু ফেলে মরুভূমি বানিয়ে রেখেছে, যেখানে কৃষিকাজ ছিল একটা সময়, সব কিছু হতো, সেখানে আজকে বালু ফেলে এইভাবেই কৃষি জমিগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি আজকে সেই মরুভূমিতে হেঁটে হেঁটে চলছি। প্রচণ্ড তাপ হচ্ছে, বালির তাপ হচ্ছে। বন্ধুরা, তোমরা আমার সাথে থাকতে হলে কিছুক্ষণ দেখতে পারবে, কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে যে কত হাজার বিঘা জমি এভাবে ফেলে রেখেছে মরুভূমির মত তৈরি করে, বালি ভরাট করে হাজার বিঘা জমি। সো এই মরুভূমিতে আমি এখন হাঁটতেছি, খুব ভালোই লাগতেছে, কিন্তু সাদা আর সাদা। কিন্তু সেখানে পরে দুঃখ হচ্ছে যে এভাবেই কৃষি জমিগুলো বাংলাদেশ থেকে নষ্ট হয়ে গেছে এই রিয়েল এস্টেট কোম্পানির কারণে, যারা জমি ক্রয় করে এইভাবে বালুগুলি ফেলে রেখেছে, যেখানে এখনও কিছু হচ্ছে না। সো আজকে সেই মরুভূমিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, তোমরা তাকিয়ে আছো, দেখো কি বিশাল বালুচর। অসুস্থ, এটা বালুচর নয়, এটা হচ্ছে একদম জমির উপর বালু ফেলে এইভাবে মরুভূমি করে রেখেছে আমাদের এই জমিগুলোকে। সো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, তোমাদেরকে আরও চমক এই বালির মধ্যে দেখাবো। সামনে এগোচ্ছি আমি, বিশাল বড় এরিয়া এটা, আজকে হেঁটে শেষ করা যাবে না। তারপর তোমাদেরকে আমি দেখাবো কি বিশালতা এই বালিচর, যেটাকে বাংলার মরুভূমি বলে আমি আখ্যায়িত দিলাম, বাংলার মরুভূমি। সো বন্ধুরা, চলো আমরা আরও তোমাদেরকে আগাই, বালুর মরুভূমি দেখাতে চাই। সো আমার সঙ্গে থাকো। Thank you.
আজকে ব্লগটা আপনাদেরকে দেখালাম বাংলার বালুচর, বাংলার মরুভূমি। সো কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটন এবং শেয়ার দিয়ে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দেবেন। সো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকে বিদায় নিচ্ছি আমি বাংলার মরুভূমি থেকে, বাংলা বালুচর থেকে। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।